রাতে ঘর থেকে বের হলে বিভিন্ন সময় বিভিন্ন রূপে মানুষের সামনে হাজির হচ্ছে ভূত। দৈত্যের মতো কেউ একজন হাজির হয় মানুষের সামনে। অনেক বড় লম্বা একটা মানুষ। জিনেরা আমাদেরকে দেখে, আমরা জিনদেরকে দেখি না। বিভিন্ন আকৃতি তারা ধারণ করতে পারে, আমরা তা পারি না। সেই জিনদের আবাসস্থলগুলো কোথায়, কোথায় অবস্থান করে? জিন নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। জিনের নানাভাবে যে ক্ষতি আমাদের উপরে সাধিত হয়, জিনের আসর যেটাকে আমরা বলি, এই জিন কিভাবে আমাদেরকে আসর করে, কোথায় কোথায় জিনেরা থাকে, আমরা যেভাবে আমাদের ঘরগুলোর মধ্যে বসবাস করি, জিনদের বসবাসের স্থান কোথায়? সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। তারা তোমাদেরকে দেখতে পায়, তোমরা তাদেরকে দেখো না। জিনেরা আমাদেরকে দেখে, আমরা জিনদেরকে দেখি না। বিভিন্ন আকৃতি তারা ধারণ করতে পারে, আমরা তা পারি না। সেই জিনদের আবাসস্থলগুলো কোথায়, কোথায় অবস্থান করে? হাদিস থেকে যেই জায়গাগুলো হাদিসের মধ্যে আসছে জিনদের আবাসস্থল, এর মধ্যে প্রথম জায়গা হচ্ছে হাম্মামাত, টয়লেট, ময়লাযুক্ত আবর্জনাযুক্ত জায়গা, এই জায়গাতে জিনেরা অবস্থান করে। এবং সবচেয়ে খারাপ জিনেরা টয়লেটের মধ্যে অবস্থান করে। এই জন্য যখনই আপনি টয়লেটে প্রবেশ করবেন, তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পরে আপনি প্রবেশ করেন। এটা হচ্ছে জিনদের নিকৃষ্ট, যারা তাদের পছন্দের জায়গা। দ্বিতীয় আরো একটি জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে ইশআলুন নার। আমরা অনেক সময় মনে করি যে আগুনের পাশে জিন থাকে না। ইশআলুন নার, যেখানে আগুন প্রজ্বলিত করা হয়, আগুনের পূজা করা হয়, রান্নাবান্না করা হয়, মাতবাহ, আরবিতে যেটাকে মাতবাক বলা হয়, যেখানে রান্নাবান্না করা হয়, আগুন থাকে, এই আগুনের পাশে জিনেরা অবস্থান করে। আগুনের পাশে জিনেরা অবস্থান করে। এই জন্য আমাদের পাকঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মাঝে মাঝেই পাকঘরের মধ্যে যদি কোনো বিকট আওয়াজ শুনি, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকুন অন্তত পড়ে নেয়া, ভয় না পাওয়া, এটা ইমানদারের কাজ। তৃতীয় আরেকটি জায়গা হচ্ছে আল আমাকিন আল মাওজুদ ফিহা তামাসিল ওয়াল মুজাসসিমাত, যেখানে বিভিন্ন আকৃতি, বিভিন্ন মূর্তি, পুতুলগুলো যে ঘরের মধ্যে রাখা হয় অথবা যেই জায়গার মধ্যে রাখা হয়, আমরা দেখবেন আমাদের বইয়ের যেভাবে করে সুন্দর করে বইকে যেভাবে গুছিয়ে রাখি, পুতুলকেও এভাবে এখন আমরা গুছিয়ে রাখি, পুতুলের জন্য আলাদা একটা তাক তৈরি করি, সেটার মধ্যে আমরা তাকে তাকে সারিতে সারিতে আমরা পুতুল দিয়ে পুরাটা ভরপুর করে রাখি। এই রকম যে ঘরগুলোর মধ্যে থাকে, সেখানে এই জিনদের আনাগুনা থাকে, এবং ওই তামাসিল, ওই সমস্ত মূর্তি, ওই সমস্ত পুতুল, এগুলোর ভিতরে জিনেরা প্রবেশ করে নানাভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। ওই জায়গাটা জিনদের কাছে বড় পছন্দের জায়গা। এরপরে চার নম্বরে আমাকিনুল মাখাজিন ওয়ার রুতবাহ, জিনদের কাছে পছন্দের জায়গা হচ্ছে আপনি যেই জায়গাতে চাল, ডাল, আলু এগুলো স্তূপ করে রেখেছেন, ওই জায়গাটা জিনেরা খুব পছন্দ করে, সেই জায়গাটাতে তারা অবস্থান করে, সেখানে তারা বাসস্থান হিসেবে ওই জায়গাকে পছন্দ করে নেয়, এবং পছন্দ করে নেয় স্যাঁতসেঁতে জায়গা, যে জায়গাতে শ্যাওলা পড়ে আছে, স্যাঁতসেঁতে অবস্থা হয়ে আছে, এই স্যাঁতসেঁতে শ্যাওলা পড়া ময়লা আবর্জনাযুক্ত জায়গাকে জিনেরা খুব পছন্দ করে। এরপরে যদি আমরা দেখি জিনদের পছন্দের জায়গা হচ্ছে আল বাইতুল মাহজুরা, যে ঘরটা পরিত্যক্ত অবস্থায় আছে, দীর্ঘদিন পরে আছে, কেউ বসবাস করে না, এমন কোন ঘর যখন পরিত্যক্ত অবস্থায় থাকে,
ওই পরিত্যক্ত ঘরের মধ্যে জিনের অবস্থান করে। পরিত্যক্ত ঘর থেকে নানা রকমের বিকট আওয়াজ হতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। এই সময়টাতে আমাদের করণীয় কি, এই পরিত্যক্ত ঘর বাড়ি এগুলো যদি একেবারে এমনভাবে পড়ে থাকে, জনমানবহীন, কেউ থাকে না, এখানে যেন মাঝে মাঝেই বসবাসের ব্যবস্থা করা হয় এবং কোরআনুল করিমের তেলাওয়াত যেন সেখানে শুরু হয়, কারণ একেবারে জনমানবহীন ঘরের মধ্যে জিনেরা সেখানে নানাভাবে আপনার ক্ষতি করার জন্যে এবং নানাভাবে ভয়ভীতি দেখানোর জন্য ওই ঘরগুলোকে বেছে নেয়। এরপরে আসুন ফিল আসওয়াব, জিনদের বসবাসের আরেকটা জায়গা হচ্ছে বাজারগুলো। এজন্য বাজারে এমন হবে না যে বাজারে আপনি প্রথম গেলেন আর সবার পরে বাজার থেকে বের হলেন, এটা যেন কোনোভাবেই না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, এই বাজারে যাওয়ার পরে জিনদের বিভিন্ন ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা খায়রা মা ফিহা ওয়াবআদ আন্না শাররা মা ফিহা। আবারও বলছি, আল্লাহুম্মা রযুকনা খায়রা মা ফিহা ওয়াবআদ আন্না শাররা মা ফিহা। এই দোয়াটা পড়েন বাজারের ভিতরে, যে আল্লাহ এই বাজারের যে ক্ষতিকর দিকগুলো আছে, জিন আমার যে ক্ষতি করতে পারে, এই ক্ষতি থেকে মেহরবানি করে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ বাজারের যে কল্যাণের দিকগুলো আছে, ব্যবসা বাণিজ্য আয় ইনকামের জন্য আল্লাহ আসছি, কোনো কিছু কেনার জন্য আসছি, আল্লাহ ভালো বিষয়গুলো আল্লাহ আপনি দান করেন, বাজারের অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়াটা পড়া। প্রিয় ভাইরা, এরপরে জিনদের অবস্থানের জায়গা হচ্ছে আল মাকাবির ওয়াল হুফার ফিস শাওয়ারি, কবরের মধ্যে জিনেরা বসবাস করে। কবর যেগুলো অনেক প্রাচীন হয়ে গেছে, কবরগুলো ভিতর থেকে খুঁড়ে গেছে, ভিতর থেকে কবরটা গর্ত হয়ে একটা জায়গা দেখা যাচ্ছে গুহার মতো, এই জায়গাগুলোতে জিনেরা বসবাস করে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদেরকে সতর্ক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখাল আর রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ আযযা ওয়াজাল্লা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কবরের ভিতরে জিনদের যেভাবে বসবাসের জায়গা, আর রাস্তার ভিতরে যদি কোনো গর্ত খনন করা হয়, ওই গর্তের ভিতরে জিনেরা বসবাস করে। এজন্য রাস্তার মধ্যে কোনো গর্ত দেখেছেন, পাশ দিয়ে যাওয়ার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, অনেক দিন ধরে একটা জায়গা গর্ত হয়ে আছে, সেখান দিয়ে যাওয়ার সময় দোয়াটা পড়ে সেখান দিয়ে পার হন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হাদিসের ভিতরে সবসময় বলেছেন, যখনই কোথাও আপনি ঘরে প্রবেশ করবেন, আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাযাকারাল্লাহ আযযা ওয়াজাল্লা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, প্রবেশ করতে গিয়ে যখন আল্লাহর নাম নিলেন, বিসমিল্লাহ বললেন, খাওয়ার সময় যখন আল্লাহর নামটা নিলেন, ক্বালাশ শয়তান লা মাবিতা লাকুম, তখন তারা বলতে থাকে, আজকে এখানে আর কোনো কিছু করা যাবে না, এখানে আশ্রয়ের কোনো অবস্থা নাই, ওয়ালা আশা, এখানে রাত্রি যাপন অথবা খানা পিনার কোনো ব্যবস্থা নাই। ওয়া ইযা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলি, যদি প্রবেশ করার সময় আল্লাহর নামটা না নেন, ক্বালাশ শয়তান আদরাকতুমুল মাবিত, আজকে থাকার জায়গাটা হইছে। এরপরে যখন ওয়া ইল্লাম ইয়াজকুরিল্লাহ ইনদা তাআমি, খানা খাওয়ার সময় যখন আল্লাহর নামটা নিলেন না, তখন তারা বলে আদরাকতুমুল মাঈশা, আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, আজকে এখানে খানার ব্যবস্থাও হয়েছে, থাকার ব্যবস্থাও হয়ে গেছে। এই যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এরপর জিনদের থাকার একটা প্রিয় জায়গা হচ্ছে সাহারা, মরুভূমি, বিশাল মরুভূমিতে জিনেরা থাকে, চিৎকার শোনা যায় অনেক সময় মরুভূমির ভিতরে, পাহাড়ের মধ্যে জিনেরা থাকে। জিনদের থাকার জায়গা, বড় বড় গাছ দেখতেছেন, ওই গাছগুলোর মধ্যে জিনেরা থাকে। এই জন্য নিজ দিয়ে যাওয়ার সময় অনেক সময় মনের ভিতরে ভীতির সঞ্চার হয়, তখন ভয় না পেয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করেন, প্রতিদিনের আমল হিসাবে নামাজের সালাম ফিরানোর পরেই আয়াতুল কুরসি পড়েন, এবং কখনো
আপনি এত ভয় পেয়ে যাবেন না যে আমাকে মনে হয় কেউ ভয় দেখাচ্ছে। আপনি মনে করবেন আমি আশরাফুল মাখলুকাত, আপনাকে কেউ ভয় দেখাতে পারে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারে না। আপনি প্রতিনিয়ত সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, ফজরের পরে সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, আবার সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, আবার সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এইভাবে মাগরিবের পরেও তিন তিনবার করে পড়েন, আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার একবার করে সূরায়ে ইখলাস, ফালাক, নাস পড়েন। শুতে যাওয়ার আগে, ঘুমানোর আগে তখনও সূরায়ে ইখলাস, ফালাক, নাস পড়েন। ভালো করে বিছানাটা ঝেড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.